দি হ্যাপি নিউ ইয়ার, কেমন আছো? খুব ভালো আছি, তোমাদেরকেও হ্যাপি নিউ ইয়ার, বছরটা যেন ভালো কাটাও তোমরা। প্রতি বছরই দাদাই প্রোগ্রামটা করে থাকে, আর ক্রীড়া যে ব্যাপারটা সেটা হচ্ছে খেলা, এখন খেলাটা আমাদের সাথে ওতপ্রোত ভাবে জড়িত। দাদা যে আয়োজনটা করে থাকে এতে ছোট ছোট বাচ্চারাও খুব ইনসিস্ট হয়, তারা আরো উদ্যোগ নেওয়ার জন্য মেন্টালি প্রিপেয়ার হয়। তো এখানে যে এলাকার মধ্যে খেলাটা করা হয় খুব সুন্দর করে, সবাই মিলেমিশে সবাই এক হয়ে যায়। আজকে শুধু এলাকার সমস্ত বিশেষে সবাইকে নিয়ে আজকে যেমন প্রোগ্রাম আজকে যারা যারা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে তাদের জন্য কি পুরস্কারের আয়োজন করেছে? আমাদেরকে আমি যখন আগামী দিনেও থাকবো না, তখন পাড়ার ছেলে হিসেবে আমি থাকবো সবসময়। আমার পাড়ায় আমার বাড়ি, সারা বছর ধরে সবসময় আমরা থাকি, তা আমাদের আলাদাভাবে মানুষকে কিছু বলার প্রয়োজন নেই। প্রথমেই বলবো হ্যাপি নিউ ইয়ার, কেমন আছো বলো? আমি সবসময় ভালো। তো আজকে তো এখানে এসছো, স্পোর্টসের একটা কম্পিটিশন হচ্ছে, তো কি বলবে আজকের প্রোগ্রামে? স্পোর্টস তো সবসময়, বাচ্চারা এখন অবস্থা যা হয়েছে সব কম্পিউটার মোবাইল এই নিয়ে বসে থাকে সব বাড়িতে, স্পোর্টস তো খুব দরকার। যারা অর্গানাইজ করছে তাদের ধন্যবাদ দেবো যে এতগুলো বাচ্চাকে এক জায়গায় জড়ো করে, রাজুকে ধন্যবাদ দেবো, রাজুকে হচ্ছে খুবই ভালো। পরবর্তী প্রতিযোগিতা 9 থেকে 13।